এর আলো যে প্রজ্বলন করা হয়, এটা আসলে যারা অটিজমে আক্রান্ত তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এটা করা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে মানুষ কতটা সচেতন হয়েছে সেটা একটা ভাবার বিষয়। এখন থেকে প্রায় 20 বছর আগে অটিজম এই টার্মিনোলজিটা যেটা আমরা চিন্তা ভাবনা করা আমাদের কাছে সম্পূর্ণ অপরিচিত একটা লক্ষ্য আছে। তখন আমরা বিভিন্ন কনফারেন্সে বা আমাদের ডিপার্টমেন্টে ইউরোপ আমেরিকাতে কিছু প্রফেসর আসছেন, তারা আমাদের মধ্যে এই বিষয়ে সেমিনার নিতেন। আমরা সেমিনার শুনতাম কিন্তু খুব একটা আমাদের গায়ে লাগতো না, সোসাইটি তখন সচেতন ছিল না। কিন্তু গত 10-12 বছর আমাদের একটা সোসাইটি বেশ অ্যাওয়ার্ড পেয়েছে। যে এই যে স্পেশাল নিডস চিলড্রেন মতো আছে তাদের পাশে দাঁড়াবে, পাশে দাঁড়ালে দাঁড়াবে। এবং আজকের যে কথা, যে বক্তব্য, সচেতনতা স্বীকৃতি মূল্যায়ন শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা, আমাদের সমৃদ্ধির পথে যাত্রা করতে হবে। আমরা শুধু বেঁচে থাকা থেকে শুরু প্রথমে সমৃদ্ধির পথে যাত্রা। অধ্যাপক রুমানা যেদিন থেকে দায়িত্ব নিয়েছে একটা পর্যায়ে নিয়ে